আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অনেকগুলো বিবি আপনার, আপনি বলুন তো আপনি আমাদের মধ্যে কারে বেশি ভালোবাসেন, কারে আপনি বেশি মহাব্বত করেন? আল্লাহর নবী বললেন, আয়েশা, তোমাদের মধ্য থেকে একজনকে আমি বেশি ভালোবাসি, কিন্তু নাম বলবো না, বলবো না। জোরে জোরে কোন মারহাবা। নবী কি আমাদের মতো বুদ্ধি রাখেন যে চট করে বলে দিবেন, একটা গ্যাঞ্জাম লাগাই দিবেন, এটা কি বলবেন? বলবেন না। নবী বললেন, তোমাদের মধ্যে হয়তো একজনকে বেশি ভালোবাসি, কিন্তু আমি তার নাম বলবো না। আয়েশা সিদ্দিকাও নাসুর বান্দি সারে না, হুজুর আমার বান্ধবীরা শুধু শুধু আমারে সন্দেহ করে, আপনার নাম বলা লাগবে, আমি সারবো না। নবীজি বললেন, তাই নাকি? বলে হ্যাঁ, যার যার বাড়িতে চলে যাও, ঘরে চলে যাও, আজকে রাত্রিবেলা আমি নবী যার ঘরের মধ্যে থাকবো, বুঝতে হবে আমি নবী তারই বেশি ভালোবাসি। যেরকম সুবহানাল্লাহ, সব বিবিরা বাড়ি চলে গেছে, নবীর একটা বিবির নাম ছিল মারিয়া, বলেন কি নামটা? মারিয়া। মারিয়ার একটা গুণ ছিল, মারিয়া ভালো শরবত বানাইতে পারত, এই জন্য নবীজি যখন মারিয়ার ঘরের পাশ দিয়ে যাইতো, ডাকতো, মারিয়া শরবত আছে? এইভাবে নবী ঠাট্টা করতো বিবিদের সাথে। সুবহানাল্লাহ। কোন আমার ভাইরা, আমার বন্ধুরা, সব বিবিরা বাড়িতে গিয়া আমার নবীর অপেক্ষায় আছে, কখন নবী আসবে, সবাই অপেক্ষা আছে। রাত অর্ধেক হয়ে যায়, রাত তিনটা বাজে, চারটা বাজে, রাত শেষ হয়ে যায়, এরপরে ফজরের নামাজের আজান হলো মসজিদে নববীতে, সবাই নামাজ পড়ে সকালবেলা আবার বিবিরা এক জায়গায় হয়ে গেল। এবার বিবিরা একজন একজন করে বলতেছে, বলো তো তোমার ঘরে নবী ছিল? বলে না। তোমার ঘরে? বলে না। তোমার ঘরে? বলে না। তোমার ঘরে? বলে না। তোমার ঘরে? বলে না। সব বিবিরা না করছে। এবার আম্মা জানায়, এসা সিদ্দিকা, উনি ছোট মানুষ, উনি বললেন আমার ঘরেও নবী ছিল না। অন্যান্য বিবিরা তারে সন্দেহ করে, উনি বললেন আল্লাহর কসম, নবী আজকে আমার ঘরে আসে নাই। সব বিবিরা অবাক হয়ে গেল, রাহমাতাল্লিল আলামিন, তাহলে কারে ভালোবাসে, কার ঘরে আজকে রাত্রি যাপন করেছে? আমার বাড়া, কিছুক্ষণের মধ্যেই নবী ফজরের নামাজ কমপ্লিট করে মুস্কি মুস্কি হাসতে হাসতে বিবিদের দিকে রওনা হয়ে গেলেন। কোন বিবি যেন বেজার না হয়, এই জন্য সবগুলো বিবির মাঝখানে নবী গিয়া বসে যায়। সব বিবিরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের মধ্যে কারে বেশি ভালোবাসেন? আমাদের কারো ঘরেই তো আপনি আসেন নাই, কোথায় ছিলেন গো নবীজি? আমরা সবাই বড় পেরেশান। আল্লাহর নবী বলে, তোমাদেরকে আমি এক সমান ভালোবাসি, হয়তো কারো প্রতি মন একটু বেশি টানে, এটা আমার নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু তোমাদের সবাইকে আমি সমান ভালোবাসি। এই জন্য গেল রাত্রিটা আমি মসজিদে নববীতে আমার আল্লাহর ইবাদত করে কাটায় দিছি, কারণ হলো দুনিয়ার সবার চাইতে আমি আমার আল্লাহরে বেশি ভালোবাসি। লিল্লাহে তাকবীর। এই ছিল সুন্দর দাম্পত্য জীবন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমার ভাইরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাবালে নূরে রসুলের জন্য খাবার নিয়ে যাইতেন, কষ্ট করে কষ্ট করে। জাবালে নূর যারা হজ করেছে তারা জানে, অনেক উপরে সেখানে উঠতে অনেক কষ্ট হয়। মা খাদিজা কষ্ট করে করে খাবারগুলো পৌঁছাইয়া দিছে। শুধু কি তাই, খাদিজার বিশাল ধন সম্পদ ইসলামের জন্য নবীর হাতে উঠাইয়া দিছে। সুবহানাল্লাহ। কোন আমার বায়রা, খাদিজার বিশাল সম্পত্তি নবীর হাতে উঠায় দেওয়ার কারণে আমার মা বোনেরা কান মন দিয়ে শুনেন, এই কথাটা যদি আপনারা বুঝতে পারেন, আপনাদের দাম্পত্য জীবন সুখী হয়ে যাবে।
খাদিজা আমার নবীকে কিভাবে খ্যাতমত করেছেন, কিভাবে খুশি করেছেন, আমার ভাইরা সমস্ত সম্পদগুলো নবীর হাতে উঠিয়ে দিছিলেন। নবী বলে এই 25 বছর আমি খাদিজার সম্পদগুলো ইসলামের জন্য ব্যয় করলাম, কোনোদিন খাদিজা একটু গালি দিয়া একটু মেজাজ খারাপ করে আমার সঙ্গে কথা বলে নাই, বরং এই জাবালে নূরে আমার জন্য কষ্ট করে করে খাদ্যগুলো পৌঁছায় দিছে। আমার আল্লাহ খাদিজার উপরে এত খুশি হয়ে গেছে, খাদিজা রে তুমি আমার বন্ধুরে এত ভালোবাসো, আমার বন্ধুর হাতে সমস্ত সম্পদ উঠায় দিছ, কষ্ট করে জাবালের নূরে খাবার পৌঁছায় দাও, আমার বন্ধুর প্রতি তোমার এই ভালোবাসা, আমার বন্ধুর খেদমত তুমি যেইভাবে করো। একজন বিবি যদি স্বামীর খেদমত করে আমার আল্লাহ আরশে আজিমে বসে খুশি হয়ে যায়, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বাইরা আল্লাহ পাক বলে খাদিজা রে আমি তোমার উপরে খুশি হয়ে গেছি। একদিন খাদিজা খাবার নিয়ে জাবালে নূরে গেছে, হযরত জিব্রাইল আলাইহিস সালাম নবীজির সঙ্গে বসা আছেন, খাদিজাকে আসতে দেখে জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ওই যে আপনার খাদিজা আসতেছে আমি এখন যাই। আল্লাহর নবীর বিবি খাদিজা কাছে আসলেন, জিব্রাইল বলে গেল নবীজি গো খাদিজা আসলে বলবেন আল্লাহ খাদিজারে সালাম দিছে, আমি নবীও খাদিজারে সালাম দিয়া গেলাম, জোরে জোরে কোন মারহাবা। খাদিজা আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেল, নবীজি বললেন খাদিজা এই মাত্র জিব্রাইল আমার কাছ থেকে উঠে গেল, তোমার নারীর জন্ম সার্থক হয়েছে। এই মাত্র জিব্রাইল বলে গেল আল্লাহ রাব্বুল আলামিন তোমারে সালাম দিছে। খাদিজা কেঁদে ফেলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর সালামের জবাব কেমনে দিব এটা আমি জানি না, আপনি আমার পক্ষ থেকে দিয়ে দেন। নবীজি বললেন শুধু আল্লাহ না জিব্রাইলও তোমারে সালাম দিয়ে গেছে। খাদিজা বললেন ওয়া আলাইকুমুস সালাম, চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমার ভাইরা ও আমার মা বোনেরা স্বামীর খেদমত করলে এরপরে আপনার স্বামীর ছোটো ছোটো কাজগুলো করলেও স্বামীর তোয়ালা গোসলের সময় লঙ্গি তোয়ালাটা আগায়া দিছেন, আপনি খাবার সময় সামনে বসে পানি নামায়া দিছেন, ভাত নামায়া দিছেন, তরকারি নামায়া দিছেন, এই যে ছোট্ট ছোট্ট কাজগুলো করবেন এর বিনিময়ে আমার আল্লাহ আপনার আমল নামায় নেকি দান করবে, যেরকম সুবহানাল্লাহ। আমার বাইরা খাদিজা আমার নবীরে খুশি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার উপরে সন্তুষ্ট হয়ে যায়। খাদিজা যখন মৃত্যুবরণ করবেন আমার নবীর ডান উরুটা খাদিজার জন্য বালিশ বানায় দিলেন। আল্লাহ নবীর চেহারার দিকে খাদিজা তাকাইয়া দুই চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান দেয়ার বলে এই চেহারায় এত মিষ্টি এত নূর 25 বছর দেখেও আমার তৃপ্তি মিটে নাই। আমার নবী ডাক দেয়া বলে খাদিজা কেঁদো না, তোমার কান্না আমি সইতে পারি না, এই দুনিয়ার মধ্যে কেউ থাকার জন্য আসে না, তুমিও পারবা না আমিও পারবো না, সবাইকেই চলে যেতে হবে, ওই জান্নাতের সিঁড়িতে তোমার সঙ্গে দেখা হয়ে যাবে। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মৃত্যুর আগে আগে আমি আপনার কাছে মাত্র তিনটা আবদার করব, আপনি আমার আবদারগুলো রাখবেন। নবীজি বলে খাদিজা বলো কি তোমার কোটি কোটি টাকার সম্পদ ইসলামের জন্য ব্যয় করেছি, এই তিনটা আবদার আমি রাখব। এক নম্বর আবদার হলো নবী আমি মৃত্যুর পরে আপনার গায়ের চাদরটা দিয়া আমার কাফন পরাইয়া দাফন করবেন, আপনার গায়ের চাদর যদি আমার গায়ে থাকে আজাবের ফেরেশতা আমারে আজাব দিবে না। আল্লাহর নবীর কাছে দুই নাম্বার আবদার করলেন, নবীজি গো আমারে কবরে রাখার আগে আপনি একটু কবরের মধ্যে নামবেন, জামা কাপড় খুলে খালি গায়ে কবরের মধ্যে একটু দেহটা লাগাই দিবেন, যেই মাটির মধ্যে আপনার দেহটা লাগবে ওই মাটির মধ্যে আজাবের ফেরেশতা আসতে পারবে না, জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার বাইরে আমার বন্ধুরা খাদিজা বলেন, নবীজি গো আমার তিন নাম্বার আবদার হলো, আমারে কবরে রেখে যখন সবাই চলে যাবে আপনি যাবেন না, কবর পরে দাঁড়াবেন, মুনকার নাকিরের প্রশ্নের জবাব শেষ হওয়ার আগ পর্যন্ত আপনি উঠতে পারবেন না, যেতে পারবেন না। আমার নবী বললেন, খাদিজা আমি তোমার তিন তিনটা আবদারই রাখবো, তুমি টেনশন করো না। আর বাইরা কিছুক্ষণের মধ্যেই খাদিজা আমার নবীরে কাদায়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এবার খাদিজার গোসল হয়ে গেল, কবর হয়ে গেল, আমার নবীর গায়ের চাদরটা খাদিজার জন্য দাফনের কাপড় হয়ে গেল। আল্লাহর নবী খাদিজার লাশটা নিয়ে কবরে যাওয়ার আগে নিজে কবরে নামলেন, কবরের মধ্যে একটু গড়াগড়ি দিলেন, আর গড়াগড়ি দিয়া এরপরে উঠে খাদিজার লাশটা কবরে নামিয়ে দেওয়া হলো। পাথর চাপা দিয়া সাহাবায়ে কেরাম সবাই চলে গেছে, সবাই দূরে সরে গেছে কবর ছেড়ে দিয়া। আল্লাহর নবী যায় না, কারণ খাদিজা বলেছে মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত নবী যাবে না, অপেক্ষায় দাঁড়িয়ে আছে। সাহাবায়ে কেরাম ভারাক্রান্ত হৃদয় নিয়ে দূরে গিয়া দাঁড়ায় আছে। একজন আরেকজনকে বলে, নবী কবর ছাড়ে না কেন, কেন আসে না? খাদিজার জন্য নবী তো কবরের পাশ থেকে সরতে পারতেছে না। এমন সময় আমার আল্লাহ জিব্রাইল আমিনকে বলে, জিব্রাইল এক্ষুনি যাও খাদিজার কবরের পাশে, আমার বন্ধুর কানে কানে বলে দাও, আমার বন্ধুর কানে কানে শুনাইয়া দাও, আমার বন্ধু যেন কবর ছেড়ে চলে যায়। খাদিজার মুনকার নকিরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমার বন্ধুর থাকা লাগবে না। আমি আল্লাহ খাদিজার উপরে এত খুশি হয়ে গেছি, আমি আল্লাহ নিজে মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিয়া দিব। জোরে জোরে কর সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। ও আমার মা বোনেরা, স্বামীর খেদমত করেন আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহু আকবার বলেন। যে মহিলা মারা যায় স্বামী তার উপরে সন্তুষ্ট, ওই মহিলাকে আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দিতে পারে, জোরে বলেন সুবহানাল্লাহ। আবার অন্যদিকে রসুল বলেছেন, রসুল্লাহ দুয়ো পাশে বলেছেন, অন্যদিকে রসুল বলেছেন, তোমাদের মধ্যে ওই পুরুষটা